এইটো বহুত ডাঙৰ অনুভৱ সকলৰ কাৰণে যোনে অসম পুলিচৰ লগত, কিয়নো এইটো এটা ঐতিহাসিক বস্তু হয়। অসমৰ ইতিহাসক একনলেজমেণ্ট পাইছে, অসম পুলিচৰ যি কাৰ্যকলাপ ৰাইছে হৈছে ইমান দিনত কনচিষ্টেণ্টলি এক্সট্ৰাঅৰ্ডিনেৰী পাৰফৰ্মেঞ্চৰ কাৰণে সেইটো এটা একনলেজমেণ্ট হয়। কিয়নো প্ৰেচিডেণ্টছ কালাৰ গ্ৰেটেষ্ট এৱাৰ্ড হয় যিটো কোনো এটা অৰ্গেনাইজেশ্যন পাব পাৰে। অসম আৰক্ষীক যদি এইটো দিছে আপুনি বুজি পায় কি সেইটো কিমান একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিছে আর কি একটা কোয়ালিটি হয়। সেই কারণে আমি যিমান অসম আরক্ষী লাইট ফ্রম কনস্টেবল টু অনারেবল ডিজিপি আমি সকলে বহুত গর্বান্বিত আছো। আমি আশা করে আছো কি যিমান আমার ইয়াত মানুষ আছে, যিমান অসমবাসী আছে, তার কারণে গর্বর কথা হয় কি তার অসম আরক্ষী এনেকুয়া একটা পদ পাইছে গোটে দেশত। প্লাস এইটো 10th May আপকামিং নেহরু স্টেডিয়াম গুৱাহাটীত একটা ডাঙর সেলিব্রেশন হব, যত আমার ইউনিয়ন হোম মিনিষ্টার আহি রাষ্ট্রপতির বিহাফত এই ফ্ল্যাগটো দিব আমাক অসম আরক্ষী। এই যে কালার্স প্রেসিডেন্টস কালার্স পাওয়ার পিছত আমার ইউনিফর্মত আপনি চাব পারে, তেতিয়া উপরত একটা ডাঙরকে একটা ব্যাজ আহিব, একটা যেটো আমার গর্বর গাথাত হব আর ফিউচারের কারণে সদায় একটা ইন্সপিরেশন হয়ে থাকিব। সেই কারণে আমি বহুত গর্বিত আছো আজি এই যে ফ্ল্যাগ আমি ক্যারি করে আসো আমার অসম আরক্ষীর। এইটো আমি প্রত্যেক জেলা জেলা গৈ সেইটো স্পিরিট অফ আসাম পুলিশ, যেটো স্পিরিট অফ দ্য প্রেসিডেন্স কালার, সেইটো আমি দিয়ে আসো। কালি আমার অনারেবল ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত স্যার এইটো ইনগ্রেট করলে, ফ্ল্যাগ অফ করেছে, নিজেও রাইড করেছে ধুবরী পরা। এইটো সদিয়ালৈ যাম আমি, মোর দেন 2000 কিলোমিটার সভার কভার করে আসো, গোটে অসম কভার হব, বহুতমান জেলা ইভেন্টর আগত হব, অলপ জেলা ইভেন্টর পিছত হব, বাট গোটে অসমত সেই ফ্ল্যাগর স্পিরিটটো যাব। এইটো বহুত ডাঙৰ অনুভৱ সকলৰ কাৰণে যোনে অসম পুলিচৰ লগত, কিয়নো এইটো এটা ঐতিহাসিক বস্তু হয়। অসমৰ ইতিহাসক একনলেজমেণ্ট পাইছে, অসম পুলিচৰ যি কাৰ্যকলাপ ৰাইছে ইমান দিনত কনচিষ্টেণ্টলি এক্সট্ৰাঅৰ্ডিনেৰী পাৰফৰ্মেঞ্চৰ কাৰণে সেইটো একটা একনলেজমেণ্ট হয়। কিয়নো প্ৰেচিডেণ্টছ কালাৰ গ্ৰেটেষ্ট এৱাৰ্ড হয় যিটো কোনো এটা অৰ্গেনাইজেশ্যন পাব পাৰে। অসম আৰক্ষীক যদি এইটো দিছে আপুনি বুজি পায় কি সেইটো কিমান একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিছে আর কি একটা কোয়ালিটি হয়। সেই কারণে আমি যিমান অসম আরক্ষী লাইট ফ্রম কনস্টেবল টু অনারেবল ডিজিপি আমি সকলে বহুত গর্বান্বিত আছো। আমি আশা করে আছো কি যিমান আমার ইয়াত মানুষ আছে, যিমান অসমবাসী আছে, তার কারণে গর্বর কথা হয় কি তার অসম আরক্ষী এনেকুয়া একটা পদ পাইছে গোটে দেশত। প্লাস এইটো 10th May আপকামিং নেহরু স্টেডিয়াম গুৱাহাটীত একটা ডাঙর সেলিব্রেশন হব, যত আমার ইউনিয়ন হোম মিনিষ্টার স্যার আহি রাষ্ট্রপতির বিহাফত এই ফ্ল্যাগটো দিব আমাক অসম আরক্ষী। এই যে কালার্স প্রেসিডেন্টস কালার্স পাওয়ার পিছত আমার ইউনিফর্মত আপনি চাব পারে, তেতিয়া উপরত একটা ডাঙরকে একটা ব্যাজ আহিব, একটা যেটো আমার গর্বর গাথাত হব আর ফিউচারের কারণে সদায় একটা ইন্সপিরেশন হয়ে থাকিব। সেই কারণে আমি বহুত গর্বিত আছো আজি এই যে ফ্ল্যাগ আমি ক্যারি করে আসো আমার অসম আরক্ষীর। এইটো আমি প্রত্যেক জেলা জেলা গৈ সেইটো স্পিরিট অফ আসাম পুলিশ, যেটো স্পিরিট অফ দ্য প্রেসিডেন্টস কালার, সেইটো আমি দিয়ে আসো। কালি আমার অনারেবল ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত স্যার এইটো ইনগ্রেট করলে, ফ্ল্যাগ অফ করেছে, নিজেও রাইড করেছে ধুবরী পরা। এইটো সদিয়ালৈ যাম আমি, মোর দেন 2000 কিলোমিটার সভার কভার করে আসো, গোটে অসম কভার হব, বহুতমান জেলা ইভেন্টর আগত হব, অলপ জেলা ইভেন্টর পিছত হব, বাট গোটে অসমত সেই ফ্ল্যাগর স্পিরিটটো যাব।